পুরো ক্রিস্পি, ভিতরে অনেক সফট, খেতে অনেক মজা। নিয়ে আসছি চিকেনের এমন একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া, আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার আজকের রেসিপিটি হচ্ছে KFC স্টাইলের স্পাইসি চিকেন বাইটস, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছোটো বড় সবাই অনেক পছন্দের, আর এটা বিকেলের নাস্তা হিসাবে একেবারে পারফেক্ট। চলুন শুরু করা যাক। কী কী লাগছে আমার এখানে? আমি এখানে 800 গ্রাম চিকেন বেস্ট নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। সাইজটা কিন্তু এরকম হবে। আর আমি এখন এখানে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচের মতো আদা দিয়ে দিচ্ছি, আর আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এই চামচটা দিয়ে আমি সয়া সস দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া, যেহেতু এটা স্পাইসি। আমি 2 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি, আপনারা চাইলে আর একটু মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচ, লাল মরিচের গুঁড়াটা। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এখন মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটা মেখে নিব, যেন ভালোভাবে মিশে যায়। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার আজকে রান্নাতে আমার হাজব্যান্ডে হেল্প করতেছে আমাকে। তো আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করব। তো 15 মিনিট পর আবার চলে আসলাম। এখন এটার মূল স্টেপটা, তো আমি এখানে একটা বাটির মধ্যে আপনার 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে 1 চা চামচের মতো স্পাইসি পাউডারটা নিয়েছি। আপনারা যদি স্পাইসি পাউডারটা না দেন তাহলে আপনারা 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিবেন। এটার মূল উপকরণ হচ্ছে এইটাই। তো আমি এখানে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি এখান থেকে আমি 1/2 মাংস ময়দাতে দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি এগুলো মেখে নিচ্ছি। আমি স্পাইসি পাউডারটা দিয়ে ভালো করে আগে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। আসলে এই মেশানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ভালো করে আমি মাংসের সাথে চেপে চেপে মাংসের গায়ের মধ্যে ময়দাগুলো মেখে নিচ্ছি। তো আমার এখন দ্বিতীয় স্টেপ, আমি একটা এরকম ছিদ্রযুক্ত একটা এর মধ্যে সবগুলো মাংসগুলো উঠিয়ে ফেলতেছি। দেখুন আমি কীভাবে করতেছি। তো এখন সবগুলো আমি গুঁড়ি চেলে নিচ্ছি। এটা এক পিস করে অনেক সময়ের ব্যাপার, যেহেতু ছোটো ছোটো পিস। এখন এটার মূল হচ্ছে পানিতে ভিজানো। দেখুন আমি কীভাবে করতেছি। দিয়ে আপনি এভাবে পানি থেকে উঠিয়ে ফেলবেন, ফেলে আপনি ছাঁকনিটাকে এভাবে আপনার পানিগুলো সরিয়ে নেবেন, ঝাঁকিয়ে নেবেন এভাবে। তো পানিটা সরানোর পর আপনি আবার এখানে আবার মাংসের মধ্যে দিয়ে দিবেন, ময়দার মধ্যে দিয়ে দিবেন। এটা আসলে 2 বার যদি আপনি ময়দার মধ্যে কোট না করেন তাহলে খেতে ভালো লাগে না। এটার মূল রেসিপিটি হচ্ছে এটাই, ফ্রাইড চিকেনের মতো। তো অনেকভাবে তৈরি করা যায়। তো আমি এখন আবার সবগুলো গুঁড়ি থেকে উঠিয়ে আবার ছেলে নিচ্ছি। তো আমার মোটামুটি প্রসেসটা শেষ। এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে আপনার 1টা ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে, ডুবো তেল দিয়ে ভাজবো। তেলটা হালকা যখন গরম হয়ে উঠবে তখন আপনি আস্তে আস্তে সবগুলো চিকেন দিয়ে দিবেন। দেখুন আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এটা 5 মিনিটের মতো ভাজবো, মিডিয়াম আঁচে রাখবেন। আপনার যখন চিকেনগুলো একটু মশমশা হয়ে উঠবে তখন আপনি হালকা একটু চামচ বা একটা কাঠি দিয়ে নেড়ে দিতে পারেন। দেখুন সবগুলো চিকেন মোটামুটি ভাজা হয়ে আসছে। আমার কালারটা যখন হালকা আপনার ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনি নামিয়ে ফেলবেন। 5 মিনিটের মতো লাগে, বেশি লাগে না। তো কারণ আপনি যদি ব্রাউন কালার অবস্থা না উঠিয়ে ফেলেন তাহলে আপনার একটু লালচে হয়ে গেলে পরে এটা কালো হয়ে যাবে। আপনি যখন নামিয়ে ফেলবেন তখন আবার এটা কালারটা আর একটু গাঢ় হয়ে যাবে। তো আমার সবগুলা আপনার চিকেন বাইটস ভাজা হয়ে গেছে। তো আমার হয়ে গেল স্পাইসি চিকেন বাইটস, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না স্কিপ করে।
তো আর যদি নতুন এরকম ভিডিও পেতে চান তাহলে সবসময় আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন ভিতরটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আমি আপনাদেরকে একটু শব্দ শোনাচ্ছি আসলে কতটা মসমসা হয়েছে আপনারা শুনুন। শুনলেন তো কতটা মসমসা হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার আজকের রেসিপিটি। তো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।